প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তানজিয়া তারিন আছি তোমাদের সাথে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ অধ্যায় লেকচার টু নিয়ে। তো লেকচার ওয়ানে আমি তোমাদেরকে কিছু টপিক সম্পর্কে বলেছিলাম যেগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। সেরকমই প্রথমে আমরা টপিক ওয়ান নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকে আমাদের HTML শুরু করার কথা ছিল। কিন্তু HTML শুরু করার আগে আমি আরো দুইটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চাচ্ছি। একটা হচ্ছে আইপি অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেস আসলে কি? আইপি অ্যাড্রেসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রতি বছরই আইপি অ্যাড্রেস থেকে MCQ এসে থাকে এবং জ্ঞানমূলক বা অনুধাবনমূলক প্রশ্ন এসে থাকে। তো এই আইপি অ্যাড্রেসটা আসলে কি সেটা দিয়ে আমরা আজকে লেকচারটা শুরু করি। এখন আইপি অ্যাড্রেস বা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, এটা হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইসের ঠিকানা। তো আমাদের যেমন বিভিন্ন নাম থাকে বা হচ্ছে আমাদের বাড়ির ঠিকানা যেরকম থাকে, সেটা হচ্ছে আমাদের পরিচিতি জানার জন্য, সেরকমই একটা ইলেকট্রনিক ডিভাইসের পরিচিতি জানার জন্য যেই সিস্টেমটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস। তো চলো আমরা বইয়ের ভাষায় দেখি যে আইপি অ্যাড্রেস সম্পর্কে কি বলা হয়েছে এবং ডিটেইলসে কিভাবে আলোচনা করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আইপি অ্যাড্রেস নির্ধারণ করার জন্য একটা প্রোটোকল ভার্সন চালু করা আছে, সেটার নাম হচ্ছে IPv4 বা ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। ঠিক আছে, তো এই ভার্সন 4 এর সাথে কিন্তু পরবর্তীতে ভার্সন 6 চলে আসছে বর্তমানে, সেটা সম্পর্কে একটু পরে আলোচনা করছি। আমরা আগে ভার্সন 4 সম্পর্কে জেনে নেই। এখন এখানে দেয়া আছে যে আইপি ভার্সন 4 সিস্টেমে প্রত্যেকটা আইপি অ্যাড্রেস প্রকাশের জন্য মোট 4টি অক্টেটের প্রয়োজন হয়। দেখো ছবিটাতে, দেখো 1টা 2টা 3টা 4টা অক্টেট আছে, হ্যাঁ, এবং প্রত্যেকটা অক্টেটে কিন্তু 8টি করে বাইনারি সংখ্যা দেয়া থাকবে, মানে হচ্ছে 8 বিটের বাইনারি সংখ্যা প্রয়োজন প্রত্যেকটি অক্টেটের মধ্যে। তাহলে এই সিস্টেমে যেই ঠিকানা আছে সেই ঠিকানার জন্য আমাদের কত প্রয়োজন? 32 বিট। ঠিক আছে, এবং প্রত্যেকটা, এখানে দেয়া আছে যে প্রত্যেকটি অক্টেট ডট চিহ্ন দ্বারা হচ্ছে প্রকাশ করা থাকবে। ঠিক আছে, এবং নিচেই দেখো এই একটা আইপি অ্যাড্রেস দেয়া আছে ভার্সন 4 এর আন্ডারে, তার মানে এখানেও দেখো 8টা বাইনারি সংখ্যা দেয়া আছে, এখানেও 8টা দেয়া আছে, এখানেও 8টা, এখানেও 8টা, এবং প্রত্যেকটার মাঝখানে ডট দিয়ে পৃথক করে দেয়া। এখন একটা ব্যাপার খেয়াল করো যে আমাদের পৃথিবীতে যত ধরনের ইন্টারনেট, যত ধরনের ইলেকট্রনিক ডিভাইস থাকবে না কেন এবং যতগুলো ইন্টারনেট ডিভাইস থাকুক না কেন, সবকিছুকেই কিন্তু আমরা আইপি অ্যাড্রেস দিয়ে চিহ্নিত করব। এখন আইপি অ্যাড্রেস যদি ভার্সন 4 আমরা চিহ্নিত করতে যাই, সেক্ষেত্রে ভার্সন 4 দিয়ে কিন্তু আমাদের প্রতিনিয়ত যতগুলো ডিভাইস আমাদের তৈরি হচ্ছে সবগুলো ডিভাইস কিন্তু আমরা ওই আইপি ভার্সন 4 এর আন্ডারে দেখাতে পারবো না। সেজন্য একটা নতুন ভার্সন চালু হয়েছে, সেটা হচ্ছে আইপি ভার্সন 6। এখন আইপি ভার্সনে মাত্র হচ্ছে 2^32 429 কোটি 49,67,296 সংখ্যক ডিভাইসকে আমরা এই আইপি অ্যাড্রেস দেয়া সম্ভব। ঠিক আছে, এর বেশি যদি ডিভাইস উৎপন্ন হয় তখন কিন্তু আমাদের এই আইপি অ্যাড্রেসটা সেখানে খাটবে না, এবং সেক্ষেত্রেই আইপি 6, যেটার তোমার এখানে দেখো আইপি 6 এর ক্ষেত্রে হচ্ছে তোমার কি আছে 128 বিট, আইপি 4 যেরকম হচ্ছে তোমার এখানে দেয়া ছিল যে আইপি 4 হচ্ছে 32 বিটের, কিন্তু আইপি ভার্সন 6 হচ্ছে 128 বিটের, এবং সেক্ষেত্রে দেখো 128 হচ্ছে তোমার 2^128 যদি হয়ে থাকে সেক্ষেত্রে দেখো এই সংখ্যাটা আসলে এখনই শেষ হয়ে যাবে না, মানে এর এই আইপি ভার্সন 6 দিয়ে আমরা আরো অনেক ধরনের ইলেকট্রনিক ডিভাইসের অ্যাড্রেস দিতে পারবো। তো এই ছিল আমার আইপি অ্যাড্রেস এবং আইপি ভার্সন 4 এবং 6 এর মধ্যে যে পার্থক্য সেটা। আর একটা MCQ আসতে পারে যে তোমাদেরকে আইপি অ্যাড্রেসের ডেসিমাল প্রকাশ করতে বলে দিতে পারে, তখন তোমরা এই ডেসিমাল, যেমন বাইনারি থেকে কিভাবে ডেসিমাল প্রকাশ করতে হয় এটা তোমরা তৃতীয় অধ্যায় থেকে জেনে এসছো। তো আমার মনে হয় না যে এটা সম্পর্কে আমাকে বলতে হবে। তো এরকম এই হচ্ছে তোমাদের টোটাল আইপি অ্যাড্রেসের সম্পর্কে ধারণা। তো শিক্ষার্থী বৃন্দ, এখন আমি যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আজকের লেকচারের দ্বিতীয় টপিক,
তো গত লেকচারে আমরা দেখেছিলাম যে ওয়েবসাইটের কাঠামো, হ্যাঁ, এখন ওয়েবসাইটের কাঠামো যখন আমরা তোমাদেরকে আলোচনা করেছিলাম, তখন বলেছিলাম যে কিভাবে হোম পেজ থাকে, তার আন্ডারে কিভাবে মেইন সেকশন থাকে, সাব সেকশন থাকে, সেগুলো। তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব, যেটা গত ক্লাসে আলোচনা করতে পারিনি, সেটা হচ্ছে তোমার, আমরা জেনেছি ওয়েবসাইটের কাঠামো, কিন্তু আমরা আজকে জানবো হচ্ছে ওয়েবসাইটের যে পেজগুলো থাকে সেই পেজগুলোকে কিভাবে সাজানো যায়, সেই টপিকটা নিয়ে। তো নর্মালি আমরা ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুযায়ী তার পেজগুলোকে নিম্নোক্ত এই চার ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল, একটা হচ্ছে ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক, একটা সিকোয়েন্স বা লিনিয়ার, একটা হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশন। মানে হলো এই পেজগুলো কিভাবে সজ্জিত থাকলে, মানে কোন প্যাটার্নে থাকলে সেই প্যাটার্নের কি নাম হবে সেটা। যেমন তোমাদেরকে অনেক সময় MCQ একটা ছবি দিয়ে বলে দিতে পারে যে এই ছবিটা দেখে একটু আমাদেরকে জানাও যে এই ছবিটা আসলে কোন ধরনের ওয়েব পেজকে মানে কোন ধরনের ওয়েব পেজকে বুঝায়। তখন আমরা এরকম ছবি থেকে আমরা দিতে পারি যে এটা হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল, বা হচ্ছে বলবে যে ট্রি বা হায়ারার্কিক্যাল আন্ডারে যে পেজগুলো থাকে সেগুলো কিভাবে সজ্জিত থাকে, তখন তোমাদেরকে এই ছবি দিতে হবে। মানে এগুলো হচ্ছে একটা আরেকটার সাথে রিলেটেড। তাহলে এখন আমরা দেখি যে ট্রি বা হায়ারার্কিক্যাল ওয়েবসাইটের কাঠামোটা আসলে কি, মানে পেজগুলো কিভাবে সজ্জিত থাকলে আমরা বুঝবো যে সেটা ট্রি বা হায়ারার্কিক্যাল। এই কাঠামোতে ব্যবহারকারীর হোম পেজে প্রথমে হোম পেজের মধ্যে আসবে এবং হোম পেজ থেকে সাবমেনু ও অন্যান্য পেজের লিঙ্ক থাকবে। মানে শুরুতেই যখনই তোমরা, যেমন গত ক্লাসে তোমাদেরকে এম এ মজিদ সায়েন্স কলেজটা দেখিয়েছিলাম যে আমরা যখন এম এ মজিদ সায়েন্স কলেজ দিয়ে যখন আমরা সার্চ করি তখন কিন্তু আমাদের হোম পেজটা এসেছিল। হোম পেজ আসার পরে কিন্তু আমাদের, যদি আমরা দেখি যে সাবমেনু শো করতেছে, সাবমেনুতে ক্লিক করব, তারপর আমরা সাবমেনুর আন্ডারে যে সাবসেকশনগুলো আছে সেই সাবসেকশনে চলে যাব। ও সরি, হোম পেজের পরে হচ্ছে মেইন মেনু, তারপর হচ্ছে সাবসেকশন। তাহলে মেইন মেনুতে ক্লিক করার পর যদি আমরা সাবসেকশনে যাই এবং উল্টো, যদি মানে এভাবেই যদি আমরা উল্টো আবার হোম পেজে ফিরে আসতে পারি, এই এই কাঠামোটাকে তখন আমরা বলবো ট্রি বা হায়ারার্কিক্যাল। ঠিক সেই রকমই এখানে ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্কের কথা বলা আছে। দেখো এখানে পেজগুলো একটা আরেকটার সাথে যুক্ত, ঠিক আছে? মনে করো যে এই পেজটা এই পেজটার সাথে, মানে এই পেজ থেকে এই পেজে আসতে পারবো, এই পেজ থেকে এই পেজে যেতে পারবো, এই পেজ থেকে এই পেজে যেতে পারবো, আবার এইভাবে এইভাবে, মানে প্রত্যেকটা পেজেরই একে অপরের সাথে লিঙ্ক থাকবে এবং একটি মেইন পেজের সাথে অন্যান্য পেজের যেমন লিঙ্ক থাকবে তেমনি অন্যান্য পেজেরও কিন্তু মেইন পেজের সাথে লিঙ্ক থাকবে। যখনই এরকম একটা কাঠামো দেখবো তখনই সেটাকে বলা হবে ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক। আরেকটা কাঠামো আছে, সেটি হচ্ছে সিকোয়েন্স বা লিনিয়ার। আচ্ছা, এখন সিকোয়েন্স বা লিনিয়ার কিভাবে, এটা কিভাবে বুঝবো, এই ছবিটা দেখলে স্পষ্ট বুঝতে পারবা। এখানে সব সময় একটা পেজ থেকে আরেক পেজে যাব এবং ওই পেজ থেকে আবার আগের পেজে ফিরে আসতে পারবো, ঠিক আছে? এই শুরুর পেজ থেকে কিন্তু আমরা শেষের পেজে যেতে পারবো না, শেষের পেজে যেতে হলে আমাদেরকে ধাপে ধাপে এগুতে হবে, আবার শেষের পেজ থেকে শুরুর পেজে আসতে হলে ধাপে ধাপে আমাদেরকে আবার এদিকে আসতে হবে, ঠিক আছে? তার মানে যখন কোনো একটি ওয়েবসাইটের পেজগুলো নির্দিষ্ট ক্রমানুসারে ভিজিট করার প্রয়োজন হয় তখন সিকোয়েন্স বা লিনিয়ার স্ট্রাকচার ব্যবহার করা হয়। কোন পেজের পর কোন পেজ আসবে তা ওয়েব টেকনোলজি ডিজাইন করার সময় ঠিক করা হয়ে থাকে। আর এই পেজগুলো সাধারণত নেক্সট, প্রিভিয়াস, লাস্ট, ফার্স্ট ইত্যাদি লিঙ্ক ব্যবহার করে করা হয়। যেমন এখানে মনে করো একটা লিঙ্ক থাকবে যে নেক্সট, নেক্সটে যখন ক্লিক করব তখন এই পেজ আসবে, আবার নেক্সট, তখন এখানে যদি ক্লিক করি, মানে এগুলো হচ্ছে বাটনের মতো, ঠিক আছে? তাহলে এই সিকোয়েন্স বা লিনিয়ারে হচ্ছে আমরা ধাপে ধাপে পরের পেজে যাব। আচ্ছা, হাইব্রিড বা কম্বিনেশন স্ট্রাকচার, ঠিক আছে? যখন একাধিক স্ট্রাকচার ব্যবহার করে ওয়েবসাইট ডিজাইন করা হয় তখন তাকে কম্বিনেশন স্ট্রাকচার বলা হয়। এই ছবিতেই তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু লিনিয়ারও ব্যবহার করা হয়েছে, হায়ারার্কিক্যালও ব্যবহার করা হয়েছে এবং দুইটাকেই আবার লিঙ্ক করা হয়েছে, ঠিক আছে? তার মানে এখানে আমরা অনেক ধরনের কম্বিনেশন দেখতে পাচ্ছি, তাই এটা কম্বিনেশন স্ট্রাকচার।
শুধুমাত্র হায়ারার্কিক্যাল স্ট্রাকচার ব্যবহার করলে ওয়েবসাইট খুব সুন্দর হয় না, এবং শুধুমাত্র নেটওয়ার্ক স্ট্রাকচার ব্যবহার করলে অতিরিক্ত ডিস্ক স্পেস প্রয়োজন হয়, যেমন হচ্ছে এই পেজ থেকে এই পেজে যাওয়া, এই পেজ থেকে এই পেজে যাওয়া। তাই একাধিক স্ট্রাকচার ব্যবহার করলে ওয়েবসাইটের সৌন্দর্য, মানে মেইনলি একটা ওয়েবসাইটের সৌন্দর্য বর্ধনের জন্য এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করা হয়ে থাকে। তো শিক্ষার্থীরা, এই আজকের এই লেকচারের এই বইয়ের যে অংশগুলো আমি তোমাদেরকে সুন্দর করে বুঝালাম, এটা আমি তোমরা বইয়েও পাবে, তাছাড়া আমি আমাদের ওয়েবসাইটের মধ্যেও আপলোড করে দিব। তো আশা করি তোমাদের আজকে ওয়েব তো আশা করি তোমাদের মনের মধ্যে কোনো ধরনের যদি প্রশ্ন থাকে আইপি অ্যাড্রেস এবং এই আজকের এই হোম পেজ, তো শিক্ষার্থীরা আজকের লেকচার এখানেই শেষ করছি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা ইউটিউব পেজে বা ফেসবুক পেজে সেই প্রশ্নগুলি করতে পারবে। ধন্যবাদ।